হ্যালো ফ্রেন্ডস, তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে আমার জেসিবি মেশিনে যে হর্ন আছে, এখানে যে হর্নটি আছে, তো সেই হর্নটি আমার খারাপ হয়ে গেছে। তো আমি দেখবো যে কি হয়েছে, হর্নটি আমি ঠিক করবো আজকে। তো প্রথমে আমি চাবিটি ঘুরিয়ে দেবো, চাবি অন করবো প্রথমে। তো এটি হচ্ছে সেই সামনে যে হর্ন আছে, তো সেই হর্নের সুইচ। তো আমি দেখতে পাচ্ছেন যে আমি এখানে দাবছি, আমি এখানে সুইচ দিচ্ছি, কিন্তু হর্নটি বাজছে না। তো কি হয়েছে আমি দেখব প্রথমে। তো প্রথমে আমি যেখানে হর্ন আছে সেখানকে যাব, দেখব সেখানে কিছু হয়েছে কি না। তো ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে জেসিবি হর্ন। তো আমি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে তার এখানে ঠিকঠাক লাগানো আছে, দেখতে পাচ্ছেন যে এখানে তার ঠিকঠাক লাগানো আছে, প্লাগ ঠিকঠাক লাগানো আছে। তো আমি এরপর দেখব যে ফিউজ আছে, তো সেই ফিউজ কেটে গিয়েছে কি না সেখানে গিয়ে দেখব। তো ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে জেসিবি ফিউজ বক্স, ঠিক আছে, এটা হচ্ছে জেসিবি ফিউজ বক্স। এখানে দেখতে পাচ্ছেন 3 নম্বর লাইনে এখানে যে 5 নম্বর ফিউজটি আছে, তো এখানে 3 নম্বর লাইনের এই 5 নম্বর ফিউজটি কেটে গিয়েছে। তো আমি দেখব, দেখাবো যে ফিউজটি কেটে গিয়েছে। তো ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছেন যে ফিউজটি কেটে গিয়েছে, দেখতে পাচ্ছেন এখানে যে মাঝখানে মাঝখানে ফিউজটি কেটে গিয়েছে। তো আমি একটি নতুন ফিউজ লাগিয়ে দেব। তো ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নতুন ফিউজ, এবং এটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পুরাতন, যেটি কেটে গিয়েছে সেইটি। তো এই নতুন ফিউজটি আমি লাগিয়ে দেব। তো এখানে দেখতে পাচ্ছেন আমি নতুন ফিউজটি এখানে লাগিয়ে দিচ্ছি। লাগানো হয়ে গেল। তো ফ্রেন্ডস, এবার আমি চাবি সুইচ অন করব। অন হয়ে গেছে। এরপর আমি দেখব যে হর্ন বাজছে কি না। তো ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছেন যে হর্ন ঠিক হয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে ওখানে যে ফিউজ ছিল, তো সেই ফিউজটি কেটে গিয়েছিল, তো সেই জন্য হর্নটি বাজছিল না।